माटीर भीतरे ओ बेघर रे मनामा केनो बंधो दालम আমাদের ছেড়ে চলে গেলেন আরেকজন মহানায়ক বাংলা চলচ্চিত্রের অভিনেতা সংসদ সদস্য আকবর হোসেন ওরফে নায়ক ফারুক সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন অভিনেতা ফারুক দীর্ঘদিন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রায় ৮ বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল এই অভিনেতা ও রাজনীতিবিদ ২০২১ সালে মার্চের প্রথম দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি পরীক্ষায় রক্তে সংক্রমণ ধরা পড়ে এরপর থেকেই শারীরিক অসুস্থতা অনুভব করেছিলেন তিনি সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে হাসপাতালে ভর্তির কয়েকদিন পরে তার মস্তিষ্কে সংক্রমণ ধরা পড়ে সেখানে তার চিকিৎসা চলছিল শেষ পর্যন্ত চিকিৎসায় ব্যর্থ হয়ে আজ সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০৪৮ সালে ১৮ আগস্ট ঢাকা জন্মগ্রহণ করেন এই অভিনেতা এইচ আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রের মধ্য দিয়ে ১৯৭১ সালে ঢাকা সিনেমায় তার অভিষেক হয় প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন কবরী ১৯৭৩ সালে খান আতাউর রহমান পরিচালিত মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র আবার তোরা মানুষ হ এবং ১৯৭৮ সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল দুটিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি প্রায় ৫ দশক ডালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা ১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি আজ নায়ক ফারুক চলে গেল একদিন আমিও চলে যাব একদিন আপনিও চলে যাবেন যত বড় হসপিটালে চিকিৎসা করেন না কেন যত বড় রাজা জমিদার পীর আউলিয়া নবী হন না কেন একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যেতেই হবে কেউ থাকতে পারেনি কেউ থাকতে পারবে না এটাই সত্য এটাই মহাসত্য কিন্তু কি কর্ম করে গেলেন সেটাই থাকবে সারা জীবন এই পৃথিবীতে আপনি থাকবেন না কিন্তু আপনার কর্ম থাকবে সবাই ফারুক সাহেবের জন্য দোয়া করবেন একদিন মাটির ভিতরে হবে ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা কেন বন্ধ দালান গো রে মনামা কেন বন্ধ দালান গো প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে
আমার বাতিল সখি কেন বন্ধ দালান ঘর, আমার শহীদ বাজার কেন বন্ধ দালান ঘর। তোমার চোর মোচর গলে পচে যাবে পাগলা, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, বন্ধু বান্ধব যত মাতা পিতা পরে রবে মাটি রয়ু পর, একদিন পরে রবে মাটি রয়ু পর, রে মনা মন কেন বন্ধ দালান ঘর, রে মনা মন কেন বন্ধ দালান ঘর। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দান কত কি রাজকী পোশাক, রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, পোশাক যেদিন প্রাণ চলে যাবে খাঁচা পরে রবে, ওহিদিয়া বাজান প্রাণ চলে যাবে খাঁচা পরে রবে, গায়ে দিবে মার কিনো থন তোমা, গায়ে দিবে মার কিনো থন, রে মনা মা কেন বন্ধ দালান ঘর, রে মনা মা কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, সাগর আলামিন ভাই কেন বন্ধ দালান ঘর, রে মনা মা কেন বন্ধ দালান ঘর, রে মনা মা কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মনা মা কেন বন্ধ দালান ঘর, রে মনা মা কেন বন্ধ দালান ঘর, রে মনা মা কেন বন্ধ দালান ঘর।
বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর। এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে, তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই,